আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। এশিয়া কাপে সুপার ফোরের বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্লেয়িং ইলেভেনে দুইটি পরিবর্তন আসার সম্ভাবনা খুব বেশি। প্রথমত যে পরিবর্তনটি আসবে সেটি হচ্ছে ওপেনিং পজিশন। আমরা দেখেছি নাঈম শেখ বারবার সুযোগ পাওয়া সত্ত্বেও ব্যর্থ, তো এই জায়গায় নাঈম শেখের পরিবর্তে এনামুল হক বিজয়কে নেওয়া যেতেই পারে, যেহেতু এনামুল হক বিজয়কে লাস্ট টাইমে স্কোয়াডে অ্যাড করা হয়েছে এবং এশিয়া কাপের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং তাকে আপনি বসিয়ে যদি রাখবেন তাহলে বাংলাদেশ থেকে তাকে নিয়ে গেলেন কেন? আপনার টিমের রেগুলার ওপেনার ইনজুড, তার জায়গায় যাকে সুযোগ দিয়েছেন তারা ব্যর্থ, তো এখন আপনি কি করবেন? অবশ্যই তার ব্যাকআপ হিসেবে যে আছে তাকে নিবেন। এনামুল হক বিজয় বাংলাদেশের প্লেয়িং ইলেভেনে ঢুকলে ফার্স্ট পরিবর্তনটা আসবে ওপেনিং পজিশনে, সেখানে এনামুল হক বিজয়ের সাথে হয়তো বা মেহেদি হাসান মিরাজ কিংবা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় লিটন থাকলে লিটনকে দিয়ে ওপেনিংটা করাবে। তার পরবর্তীতে যে পজিশনগুলো আছে সবগুলোই ফিক্সড থাকবে। শামিম এবং আফিফ দুজন বারবার ব্যর্থ হলেও তাদেরকে পরিবর্তন করা যাবে না, কারণ তাদেরকে পরিবর্তন করে টিমে ঢুকানোর মতো আর কোনো ব্যাটিং অপশন বাংলাদেশের স্কোয়াডেই নেই, তো এই জায়গায়ও কোনো চেঞ্জ আসবে না। লাস্ট যে দ্বিতীয় চেঞ্জটা আসবে সেটা হচ্ছে হাসান মাহমুদের পরিবর্তে মুস্তাফিজুর রহমান ইন হবে। অনেকেই এমনটা মনে করেছিল যে হাসান মাহমুদ মুস্তাফিজের থেকে ব্যাটার লাইন লেন্থে বল করে ব্যাটার পেস জেনারেট করে, কিন্তু আসলেই কি তাই? এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে এক্সপেন্সিভ বলার হচ্ছেন হাসান মাহমুদ, যার জলিতে কোনো উইকেটই নেই। তো এই জায়গায় মুস্তাফিজুর রহমানকে না খেলিয়ে হাসান মাহমুদকে আপনি কেন খেলাবেন? আর যারা এরকম ভেবেছিলেন যে হাসান মাহমুদ মুস্তাফিজকে রিপ্লেস করেছে, এটা কিন্তু ভুল ছিল। মুস্তাফিজ ছোট একটা ইঞ্জুরিতে ভুগতেছিল এবং তার ইঞ্জুরির কারণে মুস্তাফিজ স্কোয়াড থেকে ছিটকে গেছে, পারফরমেন্সের কারণে নয়। তো আমরা নিশ্চিতভাবেই বলতে পারি হাসান মাহমুদের জায়গায় মুস্তাফিজুর রহমান ইলেভেনে ব্যাক করবে। ইলেভেনে যদি ব্যাক করে বাংলাদেশের স্কোয়াডে দুইটা পরিবর্তন আসবে, ওপেনিং পজিশনে আসবেন এনামুল হক বিজয় এবং বলার অপশন হিসাবে হাসান মাহমুদের পরিবর্তে মুস্তাফিজুর রহমান আসবে। এর বাইরে বাংলাদেশের স্কোয়াডে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা আমি দেখছি না। বাংলাদেশ যদি ইচ্ছা করে একটা এক্সট্রা পেসার হিসাবে নাসুম আহমেদকে খেলাতে পারে, কিন্তু কলম্বোর মাঠে নাসুম আহমেদকে খেলানোর যুক্তিটাও আমি তেমন একটা দেখি না। ওই জায়গায় পেস বোলারদেরকে আধিপত্য বিস্তার করতে হবে, যেটা আমরা পাকিস্তানের লাহোরে দেখেছিলাম। তো দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ কি জিততে পারবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি? অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে মতামতটি জানিয়ে দেবেন।